জায়েদখানের পিছনে বলে আজকে দেখলাম একটা ই যে অনেকে ওরে রক্ত লেখা চিঠি পাঠায় এটা পাঠায়, তাহলে সাকিব খান তো সুপারস্টার, একটা লোককে থাকতে দেন না ওরা। আমি বলবো নায়িকা কোনো দোষ আছে, অপুটায় প্রেম ছিল, বাচ্চা হয়েছে, বিয়ে হয়েছে, হুবলির সুপারস্টার দেখে বাচ্চা নিতে হবে কেন? পরিবার পরিকল্পনা দেখেন কেমনে করে দুই টাকা মায়া বলি খায়, আমরা আমাদের আমলে আপ্পান মারা দেখাইছিল মানিক তখন, তাহলে প্রোটেকশন কেন নাই, কেন বাচ্চা নাই? তাহলে সাকিব খানকে ডুবানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে, এখানে সাকিব খানের কোনো দোষ নাই, যে কেউ ওর কাছে শুনতে পারে। কারণ একটা সিনেমা মিডিয়াতে আমরা দেখেছি, এটা কলকাতায় হার অনুসারে কেস হয় না ওখানে, আর এখানে সাকিব খানের দোষ কোথায়?